সম্প্রতি দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে পেনশন ব্যবস্থায় আওতায়নতে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। এই বিলটির নাম সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল 2023। রাজনৈতিক সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এমন বিল পাশ হয়েছে বলে বলা যায়। কিন্তু শেষ পর্যন্ত এই পেনশন কতটা সর্বজনীন হয়ে উঠল তা যাচাই করতে হবে। আজকের এই পর্বে তারই বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। নামে মাত্র সর্বজনীন বললেই হবে না, প্রমাণ দেখাতে হবে। আবার এটি বিদ্যমান ব্যবস্থার নতুন কিছু না, তাও বিচার করতে হবে। প্রথম কথা হলো, এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যদি সত্যি সত্যি সব নাগরিককে এরকম সুবিধার আওতায় আনা যায় তাহলে তো সুবিধা বঞ্চিত নাগরিকদের সামাজিক সুরক্ষাকে শুধু শক্তিশালী করবে না, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গেও সাদৃশ্যপূর্ণ হবে। বর্তমানে দেশের শ্রমশক্তির অন্তত 85% অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, যেখানে নিয়মিত মজুরি বা বাথাই জুটে না, অবসর ভাতা তো দূরের কথা। আবার সামাজিক পরিবর্তনের কারণে পরিবারগুলো আর আগের কাঠামোতে থাকছে না। আমাদের সনাতন পারিবারিক কাঠামোই বয়স্কদের সব ধরনের দায়িত্ব পরিবারের তরুণ সদস্যরাই নিয়ে থাকেন, কিন্তু দিনে দিনে এই ব্যবস্থা এবং তৎসম্পর্কিত মূল্যবোধ পরিবর্তন আসছে। এই প্রেক্ষাপটে বেঁচে থাকার যোগাড় যন্ত্র অনেকাংশে বয়স্কদের নিজেদেরই করতে হচ্ছে। এ মানুষদের জন্য সর্বজনীন পেনশন স্কিম একটা বড় ধরনের বর্ষা যোগাতে পারে। কিন্তু সর্বজনীন পেনশন স্কিমটি বর্তমানে যে অবস্থায় আছে তা সাধারণ মানুষই সাড়া পাবে বলে আমার মনে হয় না। কারণ সরকারি চাকরিজীবীরা যেভাবে পেনশন পান তার সঙ্গে প্রস্তাবিত সর্বজনীন পেনশন স্কিমের অনেক কিছুই সামঞ্জস্যপূর্ণ নয়। মানুষ রিটার্ন কিভাবে পাবে তা পরিষ্কার নয়। এটা অনেকটা ব্যাংকিং প্যাকেজের মতো। এই বিল পাশের আগে সাধারণ মানুষের মতামত নেওয়া উচিত ছিল। বিলের কথাগুলো ভালো, কিন্তু বিদ্যমান রূপে এটা অনেকটা ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস এর মতো। গুঞ্জন আছে, চলার মতো অর্থের সংস্কার না থাকার কারণে সরকার জনগণের কাছ থেকে টাকা তোলার জন্য এমন পদক্ষেপ নিয়েছে। অর্থের অভাবে অনেক প্রকল্পই সরকার স্থগিত রাখতে বাধ্য হচ্ছে, বিষয়টা পরিষ্কার করার দায় সরকারের। আমরা জানি বর্তমানে শুধু সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন সুবিধা পান। এই বিল পাশ হওয়ার ফলে সবার জন্য পেনশন স্কিম চালু করার আইনি ভিত্তিও তৈরি হলো। কোনো ব্যক্তিকে মাসিক পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার পর ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা দিতে হবে, যা আগেই বলা হয়েছে অনেকটা ব্যাংকের ডিপিএস এর মতো। জনগণ চাঁদা দেওয়ার পর সরকার কি পরিমাণ অর্থ দেবে, সরকারের অংশগ্রহণ কি হবে তা আইনে পরিষ্কার নয়। এই আইন সংবিধানের সঙ্গে কতটা সম্পর্কযুক্ত কিংবা সাংঘর্ষিক তাও নিরূপণ করতে হবে। সংবিধানে বলা হয়েছে সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব, বেদী বা পঙ্গুত্বজনিত কিংবা বৈবদ্য, মাতৃপিত্বহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত কারণে অভাবগ্রস্ত হলে তার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার থাকবে, এটা নাগরিকের অধিকার। কিন্তু এই আইনে বলা হচ্ছে মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে সরকার তা আবার ফেরত দিবে, যাও আবার শর্তযুক্ত। তাই এই পেনশন স্কিমের চরিত্র সম্পর্কে প্রথমেই সন্দেহ পোষণ করা যায়। সরকারের এই সর্বজনীন পেনশন বিল যতটুকু দেখেছি তাতে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশনের আওতায় 18 বছর বা এর বেশি বয়স থেকে 50 বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। 50 ঊর্ধ্ব নাগরিকদের কি দেবে এই স্কিম? বলা হয়েছে বিশেষ বিবেচনায় 50 ঊর্ধ্ব ব্যক্তিদেরও পেনশন স্কিমের আওতায় রাখা হবে। তবে এক্ষেত্রে মাসিক পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদাদাতাকে ধারাবাহিকভাবে কমপক্ষে 10 বছর চাঁদা দিতে হবে। 10 বছর চাঁদা দেওয়ার শেষে তিনি যে বয়সে উপনীত হবেন সে বয়স থেকে আজীবন পেনশন পাবেন। এখানেও চাঁদার হার কত হবে তা নির্ধারণ করা হয়নি। আইনে বলা হয়েছে চাঁদাদাতার বয়স 60 বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন দেওয়া হবে। একজন পেনশনার আজীবন পেনশন সুবিধা পাবেন। এখন এটার আইন হলে এবং সরকারি গেজেটে জারি হলে তখন কি উল্লেখ থাকে তা দেখা যাবে। আপাতত দৃষ্টিতে এই আইনটি ভালো, কিন্তু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেভাবে প্রভিডেন্ট করে এটি তার বাইরে কিছু বলে মনে হয় না। সরকার কি মুনাফা দেবে তা পরিষ্কার নয়। বিলে বলা হয়েছে পেনশনে থাকাকালে কোনো ব্যক্তি 75 বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে তার নমুনি অবশিষ্ট সময়ের জন্য মাসিক পেনশন প্রাপ্ত হবেন। চাঁদাদাতা কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার আগে মারা গেলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে। পেনশন তহবিলে জমা দেওয়া অর্থ কোনো পর্যায়ে এককালীন তোলার প্রয়োজন পড়লে চাঁদাদাতা আবেদন করলে জমা দেওয়ার অর্থের সর্বোচ্চ 50% ঋণ হিসাবে তুলতে পারবেন, যা ফিসহ পরিশোধ করতে হবে। পেনশন থেকে পাওয়া অর্থ আয়কর মুক্ত থাকবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেওয়াতের জন্য বিবেচিত হবে। বিলে বলা হয়েছে নিম্ন আয়সীমার নিচের নাগরিকদের অথবা অসচ্ছল চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলের মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসেবে দিতে পারবে।
বিলে সর্বজনীন পেনশন পদ্ধতিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠানের চাঁদার অংশ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। তবে সরকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সরকারি ও আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিরা এই পেনশন ব্যবস্থার আওতায় বহির্ভূত থাকবেন। আমরা স্মরণ করতে পারি, সরকারের সামাজিক নিরাপত্তার বাজেটে বিভিন্ন খাতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভাতার ব্যবস্থা থাকলেও সেটা নামমাত্র। কৃষকদের জন্য পেনশনের ব্যবস্থা চালু করা প্রয়োজন। এটা তাদের জন্য কোনো দয়া দান দক্ষিণা নয়, এটা তাদের অধিকার। অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, আইসল্যান্ডের মতো পৃথিবীর অনেক উন্নত দেশ তো বটেই, অনেক উন্নয়নশীল দেশেও এমন ব্যবস্থা চালু আছে। এমনকি প্রতিবেশী ভারতেও কোনো কোনো রাজ্যে UPS নামে এ ধরনের পেনশন সুবিধা চলছে। আমাদের আর্থিক খাত সুষ্ঠু পরিচালনার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম দৃশ্যমান হচ্ছে না। এমন বাস্তবতায় এই বিলে বলা হয়েছে পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে, যাকে কিনা একটি জাতীয় পেনশন কর্তৃপক্ষ নামে অভিহিত করা হয়েছে। একজন নির্বাহী চেয়ারম্যান ও 4 সদস্য থাকবেন এখানে, আবার তাদের নিয়োগ করবে সরকার। তার মানে রাজনৈতিকভাবে দলীয় সরকারের ইচ্ছার প্রতিফলনই এখানে ঘটবে। কর্তৃপক্ষকে কে আবার মনিটর করবে, এটাই আসল প্রশ্ন। 16 সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে, এর চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব থাকার কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে, এরা থাকলেই কি সব একদিনে বদলে যাবে? সর্বজনীন নামের ফাঁকির বিষয়েও আমাদের কথা বলতে হবে। সর্বজনীন পেনশন স্কিমে খেত মজুর সহ গ্রামীণ শ্রমজীবীদের জন্য বিশেষ সুবিধা দিতে হবে। বৃদ্ধ বয়সে সরকারি কর্মকর্তাদের আমরা যেমন আর্থিক নিরাপত্তা দিচ্ছি, তেমনি যারা খেত খামারে গায়ে গোতরে খেটে আমাদের সেবা দিচ্ছেন, তাদের বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমজীবীদের স্বার্থের কথা ভেবে মাঠ পর্যায়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের জন্য জমাবিহীন পেনশন সুবিধা দিতে হবে। তাহলে এই পেনশনকে সর্বজনীন পেনশন বলা যাবে। এই সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানান।